উনি যখন চলে এসছে আপনার বাড়িতে, একটা ভেবে নিন যে 99% হয়েছে, বাকি পুলিশ ডিপার্টমেন্ট যেভাবে করছে আমাদের সবাই মোটামুটি সামহক কম বেশি পরিচিত, সুতরাং আপনাকে মানবিকতার খাতিরেও সবাই করবে, আইনত তো করবেই, মানবিকতাও করবে। অ্যাবান্ডেন্ট জায়গা তো অনেকটাই, এই ধরনের জায়গায় অনেক অপরাধমূলক কাজকর্ম হতে পারে, তবে পার্টিকুলার এই কেস নিয়ে যেহেতু তদন্ত চলছে এখনও এবং এই কেসটা সম্পর্কে এখনই আমরা কিছু, আমি আমার কিছু বলা উচিত হবে না, আমরা ভিজিট করলাম, দেখলাম, ইন্টারাকশন হলো পুলিশের সঙ্গে এবং এখানে আমাদের, আমরা আসার আগেই যোগাযোগ করেছিলাম আমাদের এনজিওর যিনি আছেন অমিতবাবু তার সঙ্গে, তিনি আগেও এসে কথা টথা বলে গিয়েছিলেন, তো আমরাও কথা বললাম, বিভিন্ন জায়গাগুলো দেখলাম, আমরা চেষ্টা করছি যাতে সবাই মিলে যাতে একটা জাস্টিস হয় মেয়েটির এই অকাল মৃত্যুর বা এইভাবে মৃত্যুর এই নৃশংস ঘটনার জন্য একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হয়। অন্ধকার আপনার আশা কি, আর শাস্তি পাবে কিনা? দেখুন, আশা তো প্রত্যেক ক্ষেত্রেই থাকে, যে মানে আপনিও কি আশা করেন না যে একটা অপরাধ হলে মানুষ শাস্তি পাক? আছে বলেই আমরা এসেছি এবং শেষ পর্যন্ত আমরাও এই লড়াইতে আছি। মহিলা পরিবারের যে সদস্য তারা আপনাদের কাছে কিছু দাবি করলেন? তারা দাবি করেছেন এই একটাই, যেটা আমরা সবাই সেই দাবিটা করছি, যে ওদের যাতে যারা অপরাধী তাদের শাস্তি হোক, এই দাবি তো আমাদেরও আছে, এই দাবির জন্যই তো আজকে এখানে আসা।